এই ছোট ছেলেগুলি তাদের নিজেদের মাকে বিছানার সাথে বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করে। কখনো তারা তার চোখে আঘাত করে, আবার কখনো তারা তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। তারা তাকে কোথাও যেতে দেয় না, কিছু খেতেও দেয় না, এমনকি তার বাথরুমও তাকে বিছানায় করতে হয়। অথচ একটা সময় এই ছেলেগুলি তাদের মাকে অসম্ভব রকমের ভালোবাসত। এমন একটা গল্প নিয়েই 2014 সালে তৈরি করা হয় অস্ট্রিয়ান সিনেমা গুড নাইট মমি। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হয় আরও বেশ কয়েকদিন আগে। এই ছেলে দুটির নাম লুকাস এবং ইলিয়াস। তারা যমজ ভাই, ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে আর খেলাধুলা করে নিজেদের সময় কাটিয়েছে। কিছুদিন আগেই তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তাই তাদের মা এখন তাদেরকে নিয়ে এই নির্জন এলাকায় চলে এসেছে। একদিন হঠাৎ তারা খেয়াল করে তাদের মায়ের সারা মুখে ব্যান্ডেজ করা। সারা মুখে এমন ব্যান্ডেজ দেখে তুই ভাই অবাক হয়ে যায়। সেদিনের পর থেকেই তাদের মায়ের ব্যবহার কেমন যেন বদলে যেতে শুরু করে। সে শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, কখনোই সে লুকাসের সাথে কথা বলে না। এমনকি খাবার দেওয়ার সময়ও সে শুধুমাত্র ইলিয়াসকে খাবার দেয়, লুকাসকে সে কখনো খাবার দেয় না। লুকাস সবসময় ইলিয়াসের থেকে খাবার নিয়ে খায়। বিকালে যখন তারা একসাথে বসে খেলা করে, তখন তার মা শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, লুকাসের কোনো প্রশ্নেরও সে জবাব দেয় না। এই ব্যাপারটা ইলিয়াসের ভালো লাগে না। সে চায় তাদের মা তাদের দুজনের সাথেই কথা বলুক। রাতের বেলা ইলিয়াস একটা তেলাপোকা ধরে নিয়ে তার একটা কাচের পাত্রে রেখে দেয়। এটা তারা দুই ভাই প্রায়ই করে, এটা একরকম তাদের শখের একটা কাজ। তারপর তারা তাদের একটা মোবাইল নিয়ে দুই ভাই গেম খেলতে শুরু করে। হঠাৎ তাদের মা এসে তাদের মোবাইলটা কেড়ে নেয় এবং রাত না জেগে ঘুমিয়ে পড়তে বলে। সে জানায় সে এখন অসুস্থ, তার একটু বিশ্রাম দরকার। তারা যেন কোনো শব্দ না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে আর ঘরের দরজা জানালা সবসময় যেন লাগিয়ে রাখে। এই বলে সে রুমে লাইট অফ করে দিয়ে চলে যায়। কিন্তু সে যেতেই আবার দুই ভাই কাঁথার নিচে তাদের মোবাইল নিয়ে গেম খেলতে বসে যায়। তখন লুকাস ইলিয়াসকে বলে তাদের মা বদলে গেছে, তাদের মা আর তাদেরকে ভালোবাসে না। তার মনে হয় এটা অন্য কেউ, এটা তাদের মা না। ব্যান্ডেজ পরে হয়তো তাদের মা এসেছে, অন্য কেউ বসে আছে। তাই ইলিয়াস সেটা চেক করার জন্য লুকিয়ে তার মায়ের রুমে আসে। সে দেখে তার মা ব্যান্ডেজ খুলে তার মুখে কি যেন লাগাচ্ছে। তার মায়ের চোখ ভয়াবহ রকমের লাল দেখাচ্ছিল। ইলিয়াস ভয় পেয়ে তার রুমে চলে যায়। পরদিন সকালে দুই ভাই বাইরে মনের আনন্দে খেলতে থাকে আর তার মা একটা পাতলা ঢিলে জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে বারবার নিজেকেই নিচে দেখতে থাকে। আর এইখানেই একটা রহস্য আছে যেটার কথা আপনি সামনে জানতে পারবেন। এদিকে লুকাস আর ইলিয়াস খেলতে খেলতে একটা পুরনো গুহার কাছে চলে যায়। সেখানে ঢুকেই তারা অনেকগুলি মানুষের মাথার খুলি পরে থাকতে দেখে। সেখানেই তারা একটা অসুস্থ বিড়ালও খুঁজে পায়। তার বিড়ালটাকে তাদের সাথে করে নিয়ে বাসায় চলে আসে। তাদের আসার শব্দ পেয়েই তাদের মা আবার ব্যান্ডেজ লাগিয়ে ফেলে। সে কুকুর বিড়াল একদমই পছন্দ করে না। বিড়ালের শব্দ পেয়েই সে তাদের রুমে এসে সব জায়গায় বিড়ালটা খুঁজতে শুরু করে। সে বারবার ইলিয়াসকে জিজ্ঞাসা করে বিড়ালটা কোথায়, কিন্তু ইলিয়াস তাকে কিছুই বলে না। সে বুদ্ধি করে বিড়ালটাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এদিকে তাদের মা বিড়াল খুঁজতে খুঁজতে একটা ম্যাচ পেয়ে যায়। সে ধমক দিয়ে তাকে জিজ্ঞাসা করে তার রুমে ম্যাচ কেন থাকবে। ইলিয়াস একদম চুপ করে থাকে, সে একটা কথাও বলে না। তার মা রেগে গিয়ে ইলিয়াসকে ধরে মারতে শুরু করে। তারপর সে নিজেই রুম থেকে রাগ করে বের হয়ে যায়। রাতের বেলা ইলিয়াস স্বপ্নে দেখে তার মা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। জঙ্গলে গিয়ে সে তার সব জামা খুলে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে আর তার মাথাটা লাটিমের মতো চারপাশে ঘুরছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। তারা দুই ভাই উঠে তেলাপোকার জমানোর বাক্স থেকে একটা তেলাপোকা নিয়ে তাদের ঘুমন্ত মায়ের শরীরে ছেড়ে দিয়ে আসে। পরদিন সকালবেলা ইলিয়াস তাদের পুরনো ছবিগুলো দেখতে শুরু করে। লুকাস আর ইলিয়াস মিলে তাদের মায়ের পুরনো ছবি অ্যালবামটা বের করে আর সেটা নিয়ে তাদের মায়ের পুরনো ছবিগুলি দেখে অ্যানালাইসিস করতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় তাদের মায়ের সাথে তার মায়ের মতোই দেখতে আর একটা মহিলার ছবি আছে, সেটা তারা অ্যালবাম থেকে আলাদা করে রাখে। তারপর তারা ল্যাপটপ নিয়ে তাদের মায়ের নাম লিখে গুগল সার্চ করে আরও কিছু ছবি দেখে। তারা আবিষ্কার করে তাদের মা বাড়িটা বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে। এবার দুই ভাইয়ের মনে তার মায়ের প্রতি সন্দেহটা আরও বেড়ে যায়। তাই তারা নজরদারি করার জন্য তার রুমে একটা খেলনা ওয়াকিটকিও রেখে যায়। তারপর তারা তাদের নিজেদের রুমে ফিরে গিয়ে দেখে তাদের বিড়ালটা আর সেখানে নেই। দুই ভাই মিলে সারা ঘর খুঁজে কোথাও বিড়ালটা খুঁজে পায় না। এভাবে অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ তারা দেখে বাথরুমের এক কোণায় বিড়ালটা মরে পড়ে আছে। তারা ধরেই নেয় যে বিড়ালটাকে তাদের মা মেরে ফেলেছে। এবার তাদের মায়ের প্রতি তাদের রাগ আরও বেড়ে যায়। তারা তাদের কাচের পাত্র থেকে সবগুলো তেলাপাকা সরিয়ে সেখানে পানি ঢেলে তাতে মরা বিড়ালটা রেখে চলে যায়। এই পুরো ব্যাপারটাই তারা করেছিল তাদের মাকে ডিস্টার্ব করার জন্য। তাই তারা পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের মাকে দেখতে থাকে। কিছুক্ষণ পর তার মা এসে যখন এই দৃশ্য দেখতে পায়, সেও বুঝতে পারে হয়তো তার ছেলেরা ইচ্ছা করে তাকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছে। তাই সে রেগে গিয়ে তাদের জমানো সব তেলাপোকা এনে সেখানে ছেড়ে দেয়। এটা দেখে ইলিয়াস দৌড়ে তার পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। তাদের মা যখন তাকে জিজ্ঞাসা করে সে এটা কেন করেছে, তখন ইলিয়াস সরাসরি বলে দেয় যে সে মনে করে সে তার মা না, সে তাদের মাকে ফেরত চায়। ইলিয়াসের সব কথা শুনে সে আরও রেগে যায়। সে তাকে ঘাড়ে ধরে তার নিজের রুমে নিয়ে যায়। তারপর তাকে চিৎকার করে বলতে থাকে সে যেন কখনও আর তার ভাই লুকাসের সাথে কথা না বলে। এরপর থেকে যদি আর কখনও তাকে লুকাসের সাথে কথা বলতে দেখা যায় তাহলে সে তাকে মেরেই ফেলবে। এই বলে তাকে রুমে বন্ধ করে সে বের হয়ে যায়।
ইলিয়াস তার বিছানায় শুয়ে কাঁদতে থাকে। তখন লুকাস এসে তাকে জানায় এই মহিলা তাদের আসল মা না, সে তাদের দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। তাদের আসল মা হলে সে কখনোই এমনটা করতো না। এদিকে তার মা ক্রিস্টিনও তার নিজের রুমে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। এখানেও একটা বিশাল বড় রহস্য আছে যেটা সামনে জানতে পারবেন। রাতের বেলা ইলিয়াস আর লুকাস বন্ধ রুমে বসে তার মায়ের পুরনো ছবিটা দেখতে থাকে আর কিভাবে তাদের আসল মাকে ফেরত আনা যায় এটা নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে তারা দরজার সামনে একটা টেবিল রেখে দেয় যেন তার মা কিছুতেই রুমে ঢুকতে না পারে। একটু পরে তাদের মা এসে দরজায় নক করে। সে বাইরে থেকে বলে সে আর মোটেই রাগ করে নেই আর সে কখনো ইলিয়াসকে মারবে না, সে যেন দরজাটা খুলে দেয়। এই কথা শুনে লুকাস আর ইলিয়াস দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার মা এসে রুমে ঢুকে। এবার তার মুখটা ছিল ব্যান্ডেজ ছাড়া, একদম সম্পূর্ণ সাধারণ মানুষের মতো। লুকাস আর ইলিয়াস একবার ছবির দিকে তাকায়, আরেকবার তার মায়ের দিকে তাকায়। তারা দেখে এই মহিলাটা দেখতে হুবহু তাদের মায়ের মতো। সে তাদেরকে একটা বুমেরাং দিয়ে খেলতে বলে, কিন্তু দরজা খোলা মাত্রই দুজনই দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা নিজেদের এরিয়া পার করে একদম শহরে চলে যায়। শহরের একটা চার্চে গিয়ে সে চার্চের ফাদারকে তাদের সব ঘটনা খুলে বলে যে তাদের বাসায় একটা মহিলা তাদের মা সেজে বসে আছে আর সে তাদের দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। সব কিছু শুনে চার্চের ফাদার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে, কিন্তু সে তাদেরকে পুলিশ স্টেশনে না নিয়ে উল্টো তাদের নিজেদের বাড়িতেই নিয়ে আসে। বাসায় আসা মাত্রই দুজনই দৌড়ে একদম ঘরে ঢুকে পড়ে। চার্চের ফাদার তখন ক্রিস্টিনকে তার ছেলের এই অবস্থার কথা জিজ্ঞাসা করে। তখন ক্রিস্টিন বলে সব কিছুই হয়েছে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের কারণে, এর বাইরে সে আর একটা কথাও বলে না। ফাদারকে বিদায় করে সে বাসায় ঢুকে ইলিয়াসকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বাসায় কোথাও সে ইলিয়াসকে খুঁজে পায় না। তাই সে তার নিজের রুমে গিয়ে আবার কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় সে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা দেখা যায় লুকাস আর ইলিয়াস আসলে তার খাটের নিচেই লুকিয়েছিল। পরদিন সকালে যখন ক্রিস্টিনের ঘুম ভাঙে সে দেখতে পায় তার হাত আর পা দুটোই বাঁধা আর ইলিয়াস আর লুকাস দুজনেই মুখে একটা কাঠের মুখোশ লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে ইলিয়াসকে বকা দিতে থাকে। তখন ইলিয়াস বলে তাদের আসল মাকে ফেরত না দিলে তারা তার বাঁধন খুলে দেবে না, তারা তাদের আসল মাকে ফেরত চায়। ক্রিস্টিন বলতে থাকে যে সেই তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস কেউই তার কথা বিশ্বাস করে না। তারা তাকে পুরনো একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তার পাশের মহিলাটাকে। ক্রিস্টিন কোনো উত্তর দেয় না। লুকাস আর ইলিয়াস তার মোবাইলটা নিয়ে তাকে রুমে বন্ধ করে চলে যায়। পাশের রুমে গিয়ে তারা তাদের মায়ের পুরনো একটা ভিডিও দেখতে থাকে। সেখানে দেখা যায় তাদের মায়ের চোখ ছিল কালো, তাই তারা একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এসে ক্রিস্টিনের চোখটা ভালো করে দেখতে থাকে। তারা দুজন মিলে জোর করে তার চোখটা টেনে দেখে তার চোখের কালার সবুজ। ক্রিস্টিন বলে এগুলো কন্টাক্ট লেন্স। এটা শুনে ইলিয়াস আর লুকাস আবারও বাইরে চলে যায়। পাশের রুমে গিয়ে ইলিয়াস বলে সে বিশ্বাস করে নিয়েছে যে এই মহিলা তাদের আসল মা, কিন্তু লুকাস তাকে বারবার বলতে থাকে এই মহিলা তাদের মা না। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনকে মারতে শুরু করে। কিছুক্ষণ মারামারি করে ইলিয়াস আবার ক্রিস্টিনের রুমে ফিরে আসে এবং লুকাসকেও সেখানে আসার জন্য ডাকতে থাকে। তখন ক্রিস্টিন তাকে শান্ত হয়ে তার পাশে বসতে বলে। ইলিয়াস বসলে সে তাকে বলে, ইলিয়াস তুমি জানো আমি তোমার মা, আমি ইদানিং খুবই মানসিকভাবে ক্লান্ত, আমার বাঁধন খুলে দাও। ইলিয়াস তার কথা বিশ্বাস করে তার বাঁধন খুলে দিতেই যাচ্ছিল, তখনই লুকাস সেখানে চলে আসে আর সে ক্রিস্টিনের তিলটা দেখিয়ে বলে সেখানে ঘষা দিতে। ইলিয়াস ঘষা দিতেই দেখা যায় ওটা কোনো তিল না, ওটা মেকআপ করে বানানো একটা ফেক তিল। ইলিয়াস সাথে সাথে ক্রিস্টিনকে চড় মারে, তারপর তাকে আরও শক্তভাবে বেঁধে তার উপর নির্যাতন শুরু করে। তারা তার মুখের উপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো ফেলে তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। ক্রিস্টিন ব্যথায় আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর ইলিয়াস তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তার আসল মায়ের ঠিকানা কি। কিন্তু ক্রিস্টিন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সেই তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা তার মুখ বন্ধ করার জন্য তার মুখে টেপ দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর রেডক্রস থেকে দুজন লোক আসে ডোনেশনের জন্য। ইলিয়াস তাদেরকে বলে যে তার মা বাসায় নেই, এই বলে সে তাদেরকে বিদায় করে দেয়। এদিকে তাদের কথাবার্তার শব্দ পেরে ক্রিস্টিন কোনো মতনে তার মুখের টেপটা সরিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। লুকাস আর ইলিয়াস দৌড়ে তার রুমে আসে এবং তারা তার মুখটা পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার জন্য তার মুখে একদম সুপার গ্লু লাগিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লুকাস আর ইলিয়াস বুঝতে পারে ক্রিস্টিনের খাওয়া দাওয়া করা দরকার। তাকে খাওয়ানোর জন্য তারা তার ঠোঁটের সুপার গ্লুটা কাঁচি দিয়ে কাটতে যায়, কিন্তু ভুলভাল কাটার কারণে তারা তার ঠোঁটটাই কেটে ফেলে। তার পুরো মুখটা একদম রক্তে ভরে যায়। তাই সেদিন তারা তাকে আর খাওয়াতে পারে না, তাই আবার তাকে সেভাবেই রেখে চলে যায়। এদিকে বেশ কয়েকদিন বিছানায় এভাবে আটকে থাকার কারণে ক্রিস্টিন বিছানায় বাথরুম করে দেয়। এই কারণে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। এই দুর্গন্ধ পরিষ্কার করার জন্য ইলিয়াস ক্রিস্টিনের বাঁধন খুলে দেয়, কিন্তু বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই ক্রিস্টিন তাদেরকে ফেলেই দৌড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু লুকাস আর ইলিয়াস আগে থেকেই দরজায় একটা ফাঁদ পেতে রেখেছিল। ক্রিস্টিন সেই ফাঁদে পা দিয়েই মাটিতে পড়ে যায় আর সাথে সাথেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। লুকাস আর ইলিয়াস তাকে টেনে আবারও ঘরের ভেতর নিয়ে আসে। যখন ক্রিস্টিনের জ্ঞান ফেরে এসে দেখতে পায় ইলিয়াস তার হাতে একটা মোমবাতি নিয়ে আবার সেই মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তার জ্ঞান ফিরে এসে দেখে ইলিয়াস আবার চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে তাদের আসল মা কোথায়। তখন ক্রিস্টিন বলে সেই তাদের আসল মা, সে প্রমিস করে সে কখনোই আর ইলিয়াসকে মারবে না, এমনকি তাকে লুকাসের সাথে কথা বলতেও নিষেধ করবে না। তখন ইলিয়াস বলে তাহলে বলো এখন লুকাস কী করছে। ক্রিস্টিন কাঁদতে কাঁদতে তাকে বলে আমি লুকাসকে দেখতে পাই না, লুকাসকে শুধু তুমিই দেখতে পাও। তখন লুকাস এসে আবার ইলিয়াসকে বলে সে তাদের আসল মা না,
আসল মা হলে অবশ্যই সে লুকাসকে দেখতে পেত। তখন ইলিয়াস আবার আগুন দিয়ে ক্রিস্টিনকে ভয় দেখাতে যায়, কিন্তু সেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে আর সেকেন্ডের মাঝেই সেই আগুন ক্রিস্টিনের কাছেও চলে আসে আর সেই আগুনে ক্রিস্টিন সাথে সাথে পুড়ে মারা যায়। একটু পর দেখা যায় ফায়ার সার্ভিসের লোকেরা এসে সেই ঘরের আগুন নেভাচ্ছে, কিন্তু লুকাস আর ইলিয়াসের কী হয় তা আর জানা যায় না। আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। এখন নিশ্চয়ই আপনার মাথায় অনেকগুলি প্রশ্ন ঘুরতেছে যে এতক্ষণ হইল কি, ক্রিস্টিন লুকাসকে কেন দেখতে পায় না, ক্রিস্টিন কি আসলেই তাদের মা, বা এতদিন সে মুখে ব্যান্ডেজ কেন লাগায় রাখছিল। আসুন এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর দেই। ক্রিস্টিন ছিল তার দেশের একজন মডেল, সে সবসময় তার মডেলিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকত। একদিন কোনো এক দুর্ঘটনায় ইলিয়াসের কারণেই লুকাসের মৃত্যু হয়, আর ছেলের মৃত্যু নিয়ে ইলিয়াসের বাবা মায়ের মাঝে অনেক ঝগড়া হয়। ঝগড়া করতে করতে একসময় তারা ডিভোর্স নিয়ে নেয়। তাই ক্রিস্টিন ইলিয়াসকে নিয়ে নির্জন জায়গায় শান্তিতে থাকার জন্য চলে আসে। যেহেতু সে মডেল ছিল তাই নিজের চেহারার সৌন্দর্য বজায় রাখার জন্য তাকে মাঝে মাঝে টুকটাল ফেসিয়াল সার্জারি করা লাগত। তার মুখের ব্যান্ডেজ মূলত এই সার্জারির কারণেই ছিল। আর এদিকে লুকাসের মৃত্যু যেহেতু ইলিয়াসের ভুলের কারণে হয়, তাই নিজের কারণে আপন ভাইয়ের মৃত্যু ইলিয়াস কোনোভাবেই মেনে নিতে পারে না। সে একটা মানসিক ট্রমার মধ্যে চলে যায়। তারপর থেকেই সে মনে মনে লুকাসের অস্তিত্ব কল্পনা করে নেয়। সে আস্তে আস্তে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়ে যায়। সে বিশ্বাস করতে শুরু করে যে লুকাস বেঁচে আছে। তার মানে এই পুরো মুভি জুড়ে আসলে লুকাস কোথাওই ছিল না, লুকাস ছিল ইলিয়াসের সম্পূর্ণ কল্পনা, যার কারণে ক্রিস্টিন কখনোই লুকাসকে দেখতে পাইত না। আর এই তথ্যগুলো মুভিতে সরাসরি কোথাও বলা বা দেখানো হয় নাই। এটা আপনি যখন মুভিটা খুব মনোযোগ দিয়ে দেখবেন তখনই কেবলমাত্র ধরতে পারবেন, তাই আমি কোনো রেফারেন্স ফুটেজও দেখাইতে পারলাম না। মডার্ন লাইফ এরকম প্রায় হয় যে বাবা মা দুজনই কাজে ব্যস্ত আর ছেলেমেয়েরা বাসায় একা থাকে, আর যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন হাজব্যান্ড দায় চাপে বউয়ের উপর আর বউ দায় চাপায় হাজব্যান্ডের উপর, আর সেটার দায় পুরো পরিবারকেই বহন করতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হবে পরের ভিডিওতে।